হ্যালো দর্শক বন্ধু, আজকের চাকরি সংক্রান্ত ইনফরমেশনের ভিডিওতে যে চাকরির খবরটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর তরফ থেকে ফ্যাকাল্টি এনগেজমেন্টের জন্য একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। আজকের ভিডিওতে সে সম্বন্ধে আলোচনা করা হবে এবং দেখে নেব ইন ডিটেলস। এই হলো নোটিফিকেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নোটিফিকেশনের তারিখ দেওয়া আছে 17 ফেব্রুয়ারি 2023। এখানে বাঁদিকে মেমো নম্বর দেওয়া আছে। কি লেখা আছে? না অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এনগেজমেন্ট অফ ওয়ান ফুল টাইম ফ্যাকাল্টি পজিশন স্ট্রিক্টলি অন টেম্পোরারি বেসিস। কোন ডিপার্টমেন্ট? ইন দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অফ সোশ্যাল সায়েন্স NSOU। এখানে পরিষ্কার বলা আছে যে আবেদন গ্রহণ করা হচ্ছে কাদের কাছ থেকে? না রিটায়ার্ড টিচার্স ফ্রম এনি কলেজ, ফ্রম এনি ইউনিভার্সিটি, ফ্রম HEI রিকগনাইজড বাই UGC ফর দ্য ফুল টাইম ফ্যাকাল্টি পজিশন কমপ্লিটলি অন টেম্পোরারি বেসিস। তাহলে রিটায়ার্ড টিচার যারা আছেন বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি বা HEI থেকে, তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে ফুল টাইম ফ্যাকাল্টি পজিশনে এনগেজমেন্টের জন্য অন টেম্পোরারি বেসিস। ডিপার্টমেন্ট হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অফ সোশ্যাল সায়েন্স NSOU। এখানে এজ অর্থাৎ বয়সের যে লিমিট আছে তা হলো বিলো 68 ইয়ার্স, 68 বছরের নিচে হতে হবে অন 1/1/2023। Interested applicants may be from public administration, political science, sociology or allied discipline. তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে হতে পারেন, পলিটিক্যাল সায়েন্স থেকে হতে পারেন, সোশিওলজি অথবা অ্যালাইড ডিসিপ্লিন থেকে হতে পারেন ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস যারা হবেন। আর কি বলা আছে? না ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্ট ইন্টারভিউতে হাজির হতে পারেন আপডেটেড সিভি নিয়ে এবং তাদের রিটায়ারমেন্ট সার্টিফিকেশন নিয়ে, লাস্ট পে স্লিপ নিয়ে ইন্টারভিউতে হাজির হওয়ার কথা বলা হয়েছে। কোথায়? না হেডকোয়ার্টার অফ NSOU অ্যাট DD 26 সল্ট লেক সেক্টর 1 কলকাতা 64। ওয়াক ইন ইন্টারভিউর যে তারিখ আছে তা হলো 13 মার্চ 2023 এবং টাইম আছে দুপুর 12টা। কোথায়? ইন দ্য বোর্ড রুম থার্ড ফ্লোর অফ হেডকোয়ার্টার NSOU। আর কি বলা আছে? না অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি ডিমান্ড ড্রাফট 1000 টাকা সাবমিট করতে হবে ওই দিনে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফেভারে কাটতে হবে, পেয়েবেল হবে অ্যাট কলকাতা। তাহলে ওকে দর্শক বন্ধু, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে ফ্যাকাল্টি নিয়োগের জন্য যে লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে সেটি আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি মনে করেন আপনার এরকম ধরনের ইনফরমেশন ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।